দর্শক এবারে জানবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর সরাস বিস্তারিত এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু আপনার কাছে জানতে চাই ক্যাম্পাসের সারাদিনে এক ধরনের উত্তেজনার পরিস্থিতি ছিল এখনকার পরিস্থিতি আসলে কেমন রয়েছে এখনো গ্রামবাসী বা শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আছেন কিনা জোহা আসলে সকাল থেকে কিন্তু সেটা বিশ্ববিদ্যালয় প্রতিবাদে এবং বিচারের দাবিতে এখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিতরে তবে যে শিক্ষার্থীরা একটি রয়েছে হয়ে আন্দোলন করা সেটি কিন্তু এখনো এখন দেখছি না তবে আন্দোলনত শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে তিন চারটি দাবি ছিল সেই দাবির ভিতরে তিনটি দাবি কিন্তু ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন মেনে নিলেও একটি দাবি অর্থাৎ আজকের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার যে দাবিটি সেই দাবিটি কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় খোলা হয় এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয় কিছুক্ষণ আগে সিন্ডিকেট সভা বসেছিল সেই সভার থেকেও কিন্তু সিদ্ধান্ত এসেছে যে না রাষ্ট্রীয় সিদ্ধান্ত ছাড়া কোন অবস্থাতেই এই বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হচ্ছে না আর গেরুয়া গ্রামের কথা যদি একটু বলি গেরুয়া গ্রামে কিন্তু বেশ এলাকাবাসী কিন্তু তারা বিভিন্নভাবে আছেন তবে কোন ধরনের যে অপ্রীতিকর যে আগাম লক্ষণ সেটি কিন্তু আমরা দেখিনি তবে চাপা আতঙ্ক সৃষ্টি করছে আর সেই আতঙ্ক থেকে তারা কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা কিন্তু ভিতরে ভিতরে চালিয়ে যাচ্ছেন এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে যাতে যে কোনো ধরনের পরিস্থিতি এড়াতে এই পুলিশ সদস্যরা কিন্তু রয়েছেন এবং পুলিশের সাথে সাথে কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু রয়েছেন গেরুয়া গারাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উভয়তেই কিন্তু প্রশাসনের সুদৃষ্টি তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে জুহা বুঝতে পারছি নিপু আপনাকে ধন্যবাদ আমাদের সাথে এখন যোগ দেওয়ার জন্য